2019 বিশ্বকাপের বিশাল সুখবর আসছে বাংলাদেশের জন্য। আইসিসি ইভেন্ট কোয়ালিফিকেশন র্যাঙ্কিং একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রতি বছর আইসিসি আনুষ্ঠানিকভাবে যে র্যাঙ্কিং প্রকাশ করে সেটি সর্বশেষ 3 বছরের ফলাফলের উপর নির্ভর করে প্রকাশিত হয়। এবার দুবাইয়ে আইসিসি সভাতে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া 2019 বিশ্বকাপের জন্য দলগুলোর হাতে ইভেন্ট র্যাঙ্কিং তুলে দেওয়া হয়েছে। গত 3 বছরের পারফরমেন্সের বিচারে ওয়ানডে র্যাঙ্কিং 7 নম্বরে থাকা বাংলাদেশের জন্য সুখবর থাকছে। 1 মে গেল 3 বছরের সব ম্যাচের পারফরমেন্সের বিবেচনা করে ইভেন্ট র্যাঙ্কিং প্রকাশ করবে আইসিসি। তবে বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী আগাম সুখবর জানিয়ে দিলেন। যমুনা টিভিকে এই বিসিবি কর্তা জানিয়েছেন, এই সবার ওয়ার্কিং পেপারে আইসিসি ইভেন্টের জন্য যে ওয়ানডে র্যাঙ্কিং রয়েছে সেটায় বাংলাদেশের অবস্থান 7 নম্বরে রয়েছে। বাংলাদেশের পরে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের অবস্থান, যেহেতু পাকিস্তানের সাথে পার্থক্যটা অনেক বেশি, 12 থেকে 13 পয়েন্টের মতো। আমরা আশা করছি আমাদের অটোমেটিক কোয়ালিফিকেশন হয়ে যাবে। সব ঠিক থাকলে 1 মে বাংলাদেশ দলের 19 বিশ্বকাপে সরাসরি খেলার বিষয়টি নিশ্চিত হবে। আমাদের নিউজটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং ক্রিকেটের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।